আমাদের জীবনের প্রত্যেকটা সম্পর্ক আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবসময় চাই আমাদের সাথে সকলের সম্পর্ক খুব ভালো থাকুক, এবং এতে কিন্তু আমরা খুব মানসিক শান্তিতেও থাকি যে সবার সাথে সম্পর্ক আমাদের ভালো রয়েছে। কিন্তু কখনো কখনো এই সম্পর্কগুলোর মধ্যে নানা রকম সমস্যা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। যেমন ধরুন, কোনো কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলে সেই সময়টা কিন্তু আমরা খুব মানসিক অশান্তিতে ভুগি। কিংবা মনে করুন, কোনো সম্পর্ক থেকে আপনি চোট বা আঘাত পেলেন, সেটাও আমাদেরকে ভীষণ কষ্ট দেয়, তাই না? তো এই প্রবলেমগুলো আমরা কি করে সলভ করতে পারি? দেখুন, আমরা যখন মন্দিরে যাই, ভগবানের দর্শন পেতে যাই, তখন অ্যাকচুয়ালি ভগবানের সাথে আমরা একটা বন্ড ক্রিয়েট করতে যাই, আমরা ভগবানের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে যাই। তো যখন আমরা পুজো করি, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, আমরা কয়েকটা সিম্পল রিচুয়ালস কিন্তু ফলো করি। যেমন ধরুন, ফার্স্ট আমরা ঠাকুরের কাছে রেগুলার ভিজিট করি, দ্যাটস মিন আমরা কিন্তু সময় বের করি, আমরা ঠাকুরের কাছে সময় বের করে ঠাকুরের ভিজিট করতে যাই, রাইট? সেকেন্ড, আমরা যখন ঠাকুরের কাছে যাই, আমরা কিন্তু ফাঁকা হাতে যাই না, কিছু না কিছু নিয়ে যাই। যেমন ধরুন, ফলমূল কিংবা মিষ্টি কোনো প্রসাদ, কিংবা টাকা পয়সা, কিংবা কিছু না যদি নেই, তাও আমরা কিন্তু অ্যাটলিস্ট ফুল নিয়ে ঠাকুরের কাছে যাই, ফুল ধূপকাঠি এগুলো নিয়ে কিন্তু আমরা ঠাকুরের পুজো দিতে যাই, তাই না? থার্ড, আমরা ঠাকুরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা যখন ঠাকুরের কাছে যাই, তখন আমরা কনসেন্ট্রেট করি, ঠাকুরের কাছে গিয়ে আমাদের মনস্কামনা জানাই, আমাদের মনের কথা বলি, আমরা নিজেকে কনফেস করি। তো ঠাকুরের সাথে আমরা একটা সুন্দর কমিউনিকেশন রিলেশনশিপ তৈরি করতে পারি, কমিউনিকেট করি, যেখানে আমাদের সাথে ঠাকুরের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। ফোর্থ, আমরা যখনই ঠাকুরের কাছে যাই, তখনই কিন্তু অ্যাপ্রিসিয়েশন করি, অর্থাৎ আমরা ঠাকুরের প্রশংসা করি। যেমন ধরুন, আপনি ঠাকুরের আরতিই বলুন, ঠাকুরের মন্ত্রই বলুন, যেমন গণেশ বন্দনা বলুন, লক্ষ্মী বন্দনা বলুন, সরস্বতী বন্দনা বলুন, যাই বলুন, অ্যাকচুয়ালি এগুলো কী, এখানে কিন্তু ঠাকুরের আমরা প্রশংসাই করি, ঠাকুরের গুণকীর্তনই করি, এটা নিশ্চয়ই স্বীকার করবেন। তো এই চারটে জিনিস, এই চারটে জিনিস যদি আমরা প্রত্যেকটা সম্পর্কতে অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেকটা সম্পর্ক ঠিক ততটাই সুন্দর হবে, ততটাই স্ট্রং হবে, যেমনটা ভগবানের সাথে আমাদের সম্পর্ক। তো এই চারটি জিনিস কী কী অ্যাপ্লাই করবো? ফার্স্ট, টাইম ইনভেস্ট করুন, প্রত্যেকটা সম্পর্ককে টাইম দিন, একটু টাইম বের করে প্রত্যেকটা রিলেশনের সাথে আমরা সময় দিয়ে সেই সম্পর্কগুলোর সাথে আপনার মেলামেশা করুন, আপনি যান কিংবা তাদেরকে ইনভাইট করুন, দেখা করুন, টাইম দিন। সেকেন্ড, যখনই যাবেন, কিছু ভালোবাসাকে ছোটোখাটো কিছু গিফট সাথে নিয়ে যান, ফাঁকা হাতে যাবেন না, বা মাঝে মাঝে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন গিফট একটা দুটো কিছু একটা দিয়ে দিন, মাঝে মাঝে তাদেরকে একটু ভালোবেসে কিছু গিফট করলেন, এই জিনিসটা করুন। এতে কি হয়, সম্পর্ক স্ট্রং হয়, সম্পর্ক মধুর হয়। থার্ড, কমিউনিকেশন, প্রত্যেকটা সম্পর্কতে কমিউনিকেশন মাস্ট। আপনি যখন যাবেন, আপনার অপর পক্ষে যে রয়েছে তার সাথে আপনার কথা বলুন, তার কথা শুনুন, দুজন মিলে কথা বলুন, আলাপ আলোচনা করুন, এতে সম্পর্ক আরো স্ট্রং হবে, সুন্দর হবে। ফোর্থ, অ্যাপ্রিসিয়েশন, ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ, আপনার অপর পক্ষে যে রয়েছে তার ছোট্ট ছোট্ট ভালো জিনিসগুলোকে মন খুলে প্রশংসা করুন, মন খুলে প্রশংসা করুন সেই খুব ভালো জিনিসগুলো। সে হতে পারে আপনার স্পাউস, আপনার ফাদার ইন ল, আপনার মাদার ইন ল, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার সন্তান, আপনার বন্ধু, কলিগ, বস, ইচ অ্যান্ড এভরিবডি। আপনার অপোজিট সাইডে যে মানুষটা আছে, তার মধ্যে যেই ভালো গুণগুলো রয়েছে সেটা প্রশংসা করুন। এই চারটি জিনিস যদি আমরা ফলো করতে পারি না, তাহলে দেখবেন প্রত্যেকটা সম্পর্ক কতটা সুন্দর হয়ে যাবে, এবং সম্পর্কগুলো যখন সুন্দর হবে, তখন আপনিও অনেক মানসিক শান্তি ফিল করবেন। ঠিক ততটাই সুন্দর হবে যত এমনটা আমাদের সাথে ভগবানের সম্পর্ক, ঠিক ওরকমই সুন্দর হয়ে যাবে। এবং এর ফলে কি হবে, সম্পর্কগুলো ভালো হওয়ার ফলে আপনার কনফিডেন্স লেভেল দেখবেন অনেক বেশি গ্রো করবে, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আপনি না চাইতে অনেক কিছু পেয়ে যাবেন, আপনার ভালো লাগবে। তো এই রিচুয়ালসটা কিন্তু আজকের নয়, অনেক বছর আগে আমরা যে ভগবানের কাছে পুজো করতে যাই, তখন কিন্তু আমরা এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো ফলো করি। তো এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো আমরা এখন থেকে যদি সম্পর্কর ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সবাই হ্যাপি থাকতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমায় জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটা প্রেস করতে একেবারে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা রইল আমার সকল বন্ধুর জন্য। নমস্কার।